হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের আজকের নতুন এপিসোডে সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকের নতুন ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব উপযুক্ত সার প্রয়োগের মাধ্যমে কিভাবে আপনি কামরাঙা চাষে সফল হবেন, সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। কামরাঙা সাধারণত ভিটামিন সি যুক্ত টক মিষ্টি স্বাদের একটা অতি পরিচিত ফল। কামরাঙা এই ফলটি খেতে অনেকে খুব পছন্দ করে থাকেন। পাকা কামরাঙা দিয়ে আচার, সস, জেলি তৈরি করা হয়। গ্রাম বাংলায় প্রায় প্রতিটি বাড়িতেই কামরাঙা গাছ দেখা যায়। তবে থাই জাতের কামরাঙার স্বাদ একটু মিষ্টি থাকে। এই মিষ্টি কামরাঙা অতি সহজেই বাড়ির স্বাদে টবে চাষ করা সম্ভব। এই জাতের কামরাঙা ফলন বেশি হয়। একটি থাই মিষ্টি কামরাঙা কলমের চারা থেকে মাত্র 6 মাসের মধ্যেই ফল পাওয়া সম্ভব। সারা বছরই কম বেশি ফল গাছে থাকে। তো কামরাঙা পুষ্টিগুণ সমৃদ্ধ। প্রায় 100 গ্রাম কামরাঙার খাদ্যের মধ্যে রয়েছে 31 কিলোক্যালোরি শর্করা, 6.3 গ্রাম চিনি এবং খাদ্য আছে 2.8 গ্রাম, চর্বি আছে 0.33 গ্রাম, আমিষ আছে 1.4 গ্রাম। তাহলে চাষি ভাইরা আসুন জেনে নিই কামরাঙা চাষের পদ্ধতি সম্পর্কে। প্রথমে আপনি কীভাবে চারা সংগ্রহ করবেন সেই সম্পর্কে জানিয়ে দিব। প্রথমে একটি অরিজিনাল থাই মিষ্টি কামরাঙার কলমের চারা সংগ্রহ করতে হবে। চারাটি অবশ্যই কলমের হতে হবে, অন্যথায় তবে বিশেষ চারা ফল পাওয়া এত সহজ হবে না। কামরাঙা চাষের মাটি বেলে মাটি ছাড়া যে কোনো মাটিতেই কামরাঙা চাষ করা সম্ভব। টব সংগ্রহ ও টবের মাটি তৈরি। ছাদে কামরাঙা চারা লাগানোর জন্য 20 ইঞ্চি কালার ড্রাম বা টব সংগ্রহ করতে হবে। ড্রামের তলায় 3 থেকে 5টি ছিদ্র করে নিতে হবে, যাতে গাছের গোড়ার পানি জমে না থাকে। টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার 2 ভাগ বেলে 10 মাটি, 1 ভাগ গোবর, 40 থেকে 50 গ্রাম টিএসপি সার, 40 থেকে 50 গ্রাম পটাশ একত্রে মিশিয়ে ড্রাম বা টব ভরে পানিতে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 12 দিন। এরপর মাটি কিছুটা কুড়িয়ে দিয়ে আবার 4 থেকে 5 দিন এভাবে রেখে দিতে হবে। যখন মাটি ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ কলমের চারা টবে রোপণ করতে হবে। সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে, মাটি হাত দিয়ে চেপে দিতে হবে। এবার চাষিবেরা সার প্রয়োগ সম্পর্কে আপনাদের অবহিত করব। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবর সার, 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম পটাশ এবং 200 গ্রাম হাড়ের গুঁড়া, 50 গ্রাম সরিষার খোল একত্রে মিশিয়ে পানিতে ভিজিয়ে প্রয়োগ করতে হবে। চারা লাগানোর পর প্রথম দিকে একটু অল্প পরিমাণে পানি দিতে হবে, আস্তে আস্তে বড় হলে পানির পরিমাণও বাড়াতে হবে। বিশেষ করে গ্রীষ্মকালে ছাদের গাছে অনেক বেশি পানি দিতে হয়। কামরাঙা চাষের পরিচর্যা। গাছ লাগানোর 4 থেকে 5 মাস পর থেকে নিয়মিত 25 থেকে 30 দিন অন্তর অন্তর সরিষার খোল পচা পানিতে প্রয়োগ করতে হবে। সরিষার খোল 10 দিন পানিতে ভিজে রাখতে হবে, তারপর সেই পচা খোলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। 1 বছর পর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে। 2 ইঞ্চি প্রস্থ 6 ইঞ্চি গভীরে শিকড়সম মাটিতে ফেলে দিয়ে নতুন সার মিশিয়ে মাটি ভরাট করে দিতে হবে। গাছের মরা ডাল কেটে ফেলে দিতে হবে। অধিক ফলন পেতে হলে প্রতি বছর 1 বার ডালগুলি কেটে গাছকে ছোট রাখতে হবে। 10 থেকে 15 দিন অন্তর অন্তর টবের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে। তো আশা করি এইভাবে যদি আপনি চাষ করেন তাহলে কামরাঙা চাষে সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।